হ্যাঁ, এখানে আরেক দোকানে আসছি এবার। এখানেও আছে অনেক সুন্দর সুন্দর বোরকার কালেকশন, অনেক সুন্দর। আসলে ভিডিও করতে একটু করে ভয় লাগে, যাই হোক সমস্যা নাই, আপনারা দেখতে পারেন। ভাই এসব কা প্রাইস মিনিমাম কিতনা সে স্টার্ট হতা হ্যাঁ? 80। আর ম্যাক্সিমাম কিতনা তাক হে? 1000 কে লায়ে। 1000 তাক হে? ও মাই গড, বহুত মহঙ্গা ইয়ার। 1000 বলেগা তো বাংলাদেশের 1000 টাকা দিয়ে, 33 কে 1000 টাকা দিয়ে গুণ দেন, 33000 টাকা। আর 80 বলেগা তো আপনার 2500-2600-2600 এরকম আসে। তো এই জন্য এখান থেকে আসলে বোরকা কিনে অতটা লাভ হবে না, কিন্তু ডিজাইন খুব ভালো ভালো পাওয়া যায় এই আর কি। এই যে এগুলো হচ্ছে আপনার কাশ্মীরি, আরও কাশ্মীরি আছে। এখানে আসলে অনেক দোকান আছে, অনেক দোকান। এগুলো ঘুরে ঘুরে আসলে যদি ভিডিও করি আমার, আমি সারাদিনও শেষ করতে পারবো না। তো যাই হোক, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ভিডিও পছন্দ করেন তাহলে আগে থেকে আমি এরকম ভিডিও আরও বানাতে পারবো। আর লাইক কমেন্ট শেয়ার করলে তখন আমারও একটু ভালো লাগবে। আর এইখানে আছে কিছু হ্যান্ড পার্স, এগুলো দেখতে পাচ্ছেন হ্যান্ড পার্স। এগুলো এই হ্যান্ড পার্সগুলো প্রাইস হচ্ছে আপনার এই 3 টাকা। হ্যান্ড পার্সগুলো প্রাইস হচ্ছে 3 টাকা। দেখুন ডিজাইন খারাপ না, কিন্তু একবারে হালকা, মানে এই কী কয় হাতে বুনে নেয় এরকম আর কি লাগেছে কাপড়ে। এই যে প্রাইস দিয়ে রাখছে 3 টাকা না, সরি 3 দেড়াম। এখানে আরও কিছু আছে, এই যে এখানে আপনার শোপিস আছে কিছু। এইটা হচ্ছে যে সেই বুরুজ খলিফা, যেটাকে সবাই দুবাই মল বলে, বুঝছেন? একবার সেম কাঁচ দিয়ে বানা রাখছে। এখানে আছে কিছু বোরকা, এই যে বোরকা। আর সামনে আপনার ইয়া হচ্ছে দুবাই ন্যাশনাল ডে, এই জন্য এই যে দুবাইয়ের, এটা হচ্ছে দুবাইয়ের পতাকা, দুবাইয়ের পতাকা দিয়ে এখানে রেখে দিয়েছে। আর এইগুলো আপনার আরও কাশ্মীরি, এগুলো কাশ্মীরি, এগুলো আপনার 100% কাশ্মীরি, এগুলোতে কোনো ডাউট নাই, একবারে 100% কাশ্মীরি। কিন্তু দাম আছে আপনার ওই যে স্টার্টিং হবে আপনার প্রায় 150 টাকার থেকে, 150 টাকার থেকে 350 পর্যন্ত আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। এই ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, তো ইনশাআল্লাহ আবার পরে অন্য কোনো এক ভিডিওতে আবার কিছু দেখানোর চেষ্টা করব। ও হ্যাঁ, এখানে আরও কিছু আছে। এইগুলো হচ্ছে যে আপনি দুবাইয়ের অনেক পুরাতন শোপিস যেটাকে বলে, এই যে দেখেন, এগুলো কিছু দুবাইয়ের অনেক পুরো দেখতে পারেন। দেখ এই যে, এই যে আলাউদ্দিন সিরাজ। তো আরও আছে, এই যে এগুলো মনে হয় যে ঘোড়ার খুর লাগায় ওই ওই সব, এই যে দাবা, দাবার গুটি, এই যে ঘোড়া, এগুলো সব আপনার পুরাতন, এগুলো সব অনেক পুরাতন। এটা হচ্ছে এই দোকানে সব কিছুই পুরাতন, মানে এরা আগেকার সব কালেকশন এখানে রাখছে, অনেক আছে এসব অনেক। এই যে একটা ক্যাসেট দেখতে পেলাম এখানে, যাই সচরাচর কেউ মা, এ তো দেখি আমাদের সেই টর্চ লাইট, টর্চ লাইটও দেখা যাচ্ছে, ঘড়ি দেখা যাচ্ছে, আরও অনেক কিছু আছে এখানে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি।